এখানে আমি পটলগুলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি পটল মৌড়ি। পটল মৌড়ি বানানোর জন্য আমি কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলও গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে সবার প্রথমে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি খুব ভালো করে ছুলে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর পটলের গায়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি পটলগুলোকে তুলে নেব। আমার আরো কিছু পটল ভাজা বাকি আছে, সেই পটলগুলো আমি সমস্ত পটল আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো আমি ভেজে নেব। এখানে আলু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে আলু দিতে পারো, না চাইলে আলু দেবে না, শুধুমাত্র পটল দিয়েও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নেব। আলু পটল সমস্ত কিছু আমি ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা মৌড়ি। দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ। ফোড়নে দেওয়া সমস্ত গোটা মশলা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলার পেস্ট। কিছু পেস্ট করা মশলা আমি দিয়ে দিয়েছি, যার মধ্যে আছে সামান্য আদা, মৌড়ি আর চারটে কাঁচা লঙ্কা। মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব।
সেখানে মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল আমি দিয়ে দিয়েছি। এবার আলু আর পটলের সঙ্গে মশলাগুলোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দেওয়ার পর আমি আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি দুধ। দুধ দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে আলু পটল আর মশলা মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। গ্রেভি আমার অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি। চিনি দিয়ে আমি আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তোমাদের যদি আমার এই মৌরি পটলের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। গরম ভাতের সঙ্গে এই মৌরি পটল খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মৌরি পটল। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।